হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি এমএস ব্লগ অ্যান্ড কুকে। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা, সোনা ঘুম থেকে উঠে পড়েছে। তো এদিকে দেখো, সোনা ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দিয়েছি। তো এই যে চেয়ারের উপরে বসে, এই সাইডে ওর পাপা বসে আছে, অবশ্য না হলে একা একা বেশ বসতে পারে না। তো এদিকে দেখো, সোনা খেলছে, তো খাইয়ে দিলাম ওকে। তো তারপরেই ও স্নানের সময় হয়ে গেছে, এখন বাজে 11টা। তো 11টা মানে পরে যদি ওকে স্নান করানো হয়, তো এত কান্নাকাটি করে, আর মানে 11টা বাজলেই যেন বুঝতে পারে কেমন করে, জানি না ঠিক। কিন্তু কি বলতো, মানে যখনই দেখে ওর মানে স্নান করার টাইম হয়ে গেছে, তখন আর থাকে না, তো খুব কান্নাকাটি করে। তো এই যে দেখো, স্নান করছে গামলার ভিতর বসে বসে, মানে উঠবেই না মোটে। তো তারপরে হচ্ছে আমি জোর করে তুললাম, তো তারপরে এই যে দেখো স্নান করে আসলো। তো ওই মানে কদিন ধরে না দেখছি, মানে কেমন মানে গলার কাছে ওর কেমন একটা মানে ঠান্ডা ঠান্ডা ভাব, তো ওই জন্য একটু এনক্লিন দিয়ে দিলাম। তো তারপরে দেখো একটু কালি দিয়ে দেবো, পাউডার দিয়ে দেবো। তো এইদিকে দেখো এত দুষ্টুমি করছে ও, মানে আমার থেকে বেশি ব্যস্ত এমন একটা ভাব ওর। তো এই যে দেখো, তো এই যে এখন ওকে একটু রেডি করিয়ে দিচ্ছি। তো তারপরে হচ্ছে ওকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো। তো মানে সোনার কি বলতো, মানে একটা রুটিন হয়ে গেছে যে স্নান করে আসার পরে ওকে মানে কোনো রকমে যদি একটু খাওয়ানো যায়, তাহলে ও ঘুমিয়ে পড়ে, কোনো ডিস্টার্ব করবে না। আর টানা পুরো 2 ঘন্টা ধরে ঘুমাবে, একদম মানে 12টায় ঘুমাবে, আর 2-2:30টার দিকে এরকম টাইমে উঠে পড়ে ও। তো পুরো একদম ওর টাইম হয়ে গেছে, মানে মানে ঘুমাবেই, স্নান করে আসলে কোনো রকমে একটু খেলো কি না খেলো সেটা ওর যায় আস না, কিন্তু ওর ঘুমটাই মেন। মানে স্নান করার পরে মানে দেখবে সত্যি, মানে এমনি বড়োদেরও কেমন একটা ঘুম পায়, আর বাচ্চাদের তো প্রত্যেকেই জানো এটা, যে বাচ্চাদের স্নান করার পর একটু ঘুম পায়। তো এইদিকে দেখো, মানে ওর মানে এই যে মানে মাথার দিকটায় না, মানে এই কপালটায় যেটা আমি টিপ দিয়েছি একটা, ওইখানটা একটা মশা কামড়েছে, আর ও মানে এমনভাবে চুলকেছে সেটা, তো একটা মানে বিশ্রী একটা ব্যাপার হয়ে গেছে, ওখানে রক্ত বের করে ফেলেছে। তো এই যে একটু ক্রিম দিয়ে দিলাম। তো তারপরে এই দেখো, মাতাসটাতে ভীষণ ভালোবাসে সে, তো এই যে মাতাসটা দিলাম। তো এই যে রেডি হয়ে নিয়েছে, কি আনন্দ করছে দেখো। তারপরে হচ্ছে এখন একটা জামা পরিয়ে দেবো, তারপরে আবার খাইয়ে দেব, একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দোলনায়। তো ভাবছি যে মানে ঘুমিয়ে পড়লে আমি যাবো স্নানে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আজকে বাড়িতে আসছে হচ্ছে মা বাবা। তো চলো। তো এই যে সোনা স্নান হয়ে গেছে, সোনা ঘুমানোর জন্য রেডি। রেডি তো? এই যে দেখো, ঘুমানোর জন্য রেডি হয়ে গেছে। চলো সোনাকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো তারপরেই দেখো, এই যে দুধ গুলতে চলে এলাম রান্নাঘরে। তো এই যে দুধটা একটু জুড়াক, তো এতে একটু স্যারালাক্স দিয়েছি। তো কি বলতো, যেটা বলছিলাম সেটা হচ্ছে মা বাবা আসবে আজকে বাড়িতে, তো দেখি কখন আসে, একটু ওয়েট করছি, আর ভীষণ খুশি আজকে। কি দেব, কি দেব তোমাকে, কি দেব, তাই তাই দাও, তাই তাই আবার দাও, তাই তাই ওঠো, দুধ খেতে হবে তো। দুধ খেতে হবে, দুষ্টুমি করতে নেই, ওঠো। দুধ খাওয়ার কথা শুনে কান্না কেন, দুধ খেতে হবে, এরকম করে বালিশে ঘাড় গুজলে হবে। তো এইদিকে দেখো, সোনা একটু বাদে ঘুমিয়ে পড়েছিল, আর এদিকে বাবা মা চলে এসেছে এই যে। আর সোনা তো মানে কথার আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে গেছে, এই যে দেখো ও এখন দিদুনের কোলে। তো এই যে, আর ওই সাইডে মা বসে আছে সিঁড়িতে বাইরে, আর এই যে বাবা। তো এই দিকটায় দেখো, বাবা সোনার জন্য কী নিয়ে এসেছে, এই যে এটা হচ্ছে দোলনা, আর এটা হচ্ছে সেই কি ফিতে বেশ বলে, কট ফিতে না কি, ওই ফিতের দোলনা। তো এটা কিন্তু মানে ছেড়ে না বললেই চলে, যদি ইঁদুরে না কাটে তাহলে এটা বহু বছর যাবে ছিঁড়বে না। কারণ আমাদের ওই বাড়িতে মানে আমার বাবার বাড়িতে একটা আছে, সেটা হচ্ছে তোমার 19-20 বছর আগের দোলনা, তো যেটাতে সোনা এখনও দোল খায়। তো সেটা হচ্ছে আমার মাসির মেয়ের দোলনা, তো সেটা কিন্তু এখনও ছেড়েনি। তো এদিকে দেখো কী নিয়ে এসেছে, একটা কফির প্যাকেট, খেতে ভীষণ ভালোবাসি কফি, সেটাই নিয়ে এসেছে বাবা। তো এই যে কফি, এখানে নিয়ে এসেছে হচ্ছে ফল, মিষ্টি, তো এই যে ডালিম, এখানটা আছে হচ্ছে লেবু। দেখো লেবুর প্যাকেটটা আমি সেই মানে খুলতে গিয়ে গিট দিয়ে ফেলেছি, আর খুলতে পারছি না, তো এই যে ছিঁড়ে তোমাদের দেখাতে হচ্ছে। আর এদিকে তো মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ।
তো বাবাদের আসতে আসতে হচ্ছে বিকাল হয়ে গেছিল। তো তারপরেই দেখো এদিকে রাত্রিবেলা হচ্ছে, আগেই বললাম বৃহস্পতিবার, তো ভাবছি যে রাত্রিবেলা মানে তেমন কিছু করব না বৃহস্পতিবার, যেহেতু একটু বাড়িতে ভালো করেই আজকে পুজোটা দিয়েছি, তো ভাবছি আজকে নিরামিষ করি, তো কালকে দেখা যাবে। তো এদিকটায় দেখো ভাবছি যে একটু মানে ছোলার ডাল করব আর লুচি করব কয়েকটা, আর এদিকটায় দেখো হচ্ছে দুধটা জাল দিতে বসিয়ে দিয়েছি সোনার জন্যে, কারণ সোনার একটু বাদেই খিদে পেয়ে যাবে। তো এই ছোলার ডালে না আমার মনে হয় যে একটু নারকেল মানে না দিলে ঠিক ভালো লাগে না, তো এই জন্যই দেখো গাছের নারকেল বেশ একটু কুচি কুচি করে কেটে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছি, কারণ আমার মনে হয় যে শুধু শুধু দিলে না কেমন একটা গন্ধ কিন্তু ছাড়ে আর মানে ভালো লাগে না, নারকেলটা একটু সিদ্ধ হয়ে যায়, তো আমার মনে হয় একটু কাঁচা কাঁচা থাকলেই বেশি ভালো লাগে, ওই জন্য একটু হালকা করে ফ্রাই করে নিলাম। আর এদিকটায় দেখো দুধটা পড়ে যাচ্ছিলো হট করে, মানে চোখে পড়লো বলে বেঁচে গেল আর পড়লো না। তো এদিকটায় দেখো নারকেলটা আমার হালকা করে ফ্রাই হয়ে গেছে, তো আমি এখন তুলে নিচ্ছি আর এক্ষুনি হচ্ছে ছোলার ডালটা করে নেবো, আর লাস্টে কয়েকটা লুচি করব হয়ে যাবে। আর এই দিকটাই হচ্ছে দেখো আমি আগে থেকেই বিকালবেলা সিদ্ধ করে রেখেছি, তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মশলাটা দিতে গিয়ে একটু পড়েও গেল। তো তারপরেই দেখো মশলাটা হালকা হালকা কালার চেঞ্জ এসছে, তো এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি, আর ডালটা দেখেছো কতটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো অনেকেই আছো কিন্তু যে একটু শক্ত শক্ত ডালটা খেতে পছন্দ করো, কিন্তু আমার মনে হয় যে ডালটা একটু বেশ নরম নরম হবে তাহলেই বেশি ভালো লাগবে, তো এই আর কি, তো আমি একটু নরমই করি। তো তারপরেই দেখো একা হাতে সমস্তটা করছি, তো মানে সময় লাগছে এই জন্যেই। তো এই যে লুচিটা আমি বেলে নিচ্ছি, তো এক মানে এক পাশ দিয়ে ভাজি একটা একটা করে, আর এক পাশ দিয়ে এই যে এইভাবে বেলতে থাকি লুচিটা, মানে একটা করে তুলি আর একটা করে বেলে কড়াইতে দিই, এইভাবেই আমি কিন্তু করি, কারণ একা করি সেজন্যে আর কি, বেশি বেশি করে বেলে তারপরে ভাজতে গেলে তো অনেক সময় লাগবে তাই না। আর আমার মনে হয় যে লুচিটা আগে থেকে বেলে রাখলে মানে ভালো একটা হয় না, আমার কাছে এরকম মনে হয়। তো এই যে দেখো প্রত্যেকটা লুচি কত সুন্দর ফুলছে, আর এক্ষুনি হচ্ছে সবাইকে খেতে দিয়ে দেব, তো চলো সবাইকে ফার্স্টে খেতে দিয়ে দিই। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সবাই এখন গল্প করতে বসে গেছে, আর এদিকে সোনা অনেকক্ষণ ধরে আমার কাছে আসেনি, রান্নাঘরে ছিলাম বুঝতেই পারছো অনেকটা সময়, ওই জন্য একটু বায়না করছে আসার জন্যে। তো এই যে কোলে নিলাম, তো তারপরে এই যে আদর করছি। তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না, ব্লগটি আমি এখানেই শেষ করছি। তো ব্লগটি দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে, ততক্ষণে সবাই টাটা।